হ্যালো, আসসালামু আলাইকুম। কার্যকরী ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইসবগুলের ভুষির নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রমজান মাস আসলেই ইসবগুল ভুষির ব্যবহার অনেক বেড়ে যায়। হয়তো আমরা ইসবগুলের ভুষি ব্যবহার সম্পর্কেও কম বেশি সবাই জানি, কিন্তু আমরা জানি না যে ইসবগুলের ব্যবহার শুধু রমজান মাসে না, নিয়মিত এর ব্যবহার করা অনেক জরুরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেকেই জেনে থাকবেন ইসবগুলের ভুষি খেলে নাকি যৌনশক্তি বাড়ে। আমি শুরুতেই সবাইকে জানিয়ে দিতে চাই যে ইসবগুলের ভুষি খেলে কখনোই যৌনশক্তি বাড়ে না। এই ভিডিও থেকে জানা যাবে ইসবগুল সম্পর্কে কিছু অজানা তথ্য, যা হয়তো আপনি এর আগে নাও জেনে থাকতে পারেন। আমরা আরও জানব আসলে ইসবগুল কীভাবে খেতে হয় এবং ইসবগুল নিয়মিত খেলে কি কি উপকারিতা পাওয়া যায়। তো শুরু করার আগে, আপনারা দেখছেন কার্যকরী ইউটিউব চ্যানেল, আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব যদি করেই ফেলেন তাহলে ঘন্টা বাজাতে ভুলবেন না। শুরুতেই চলুন ইসবগুল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। ইসবগুল একটি গুল্মজাতীয় গাছ। ইসবগুলের বৈজ্ঞানিক নাম প্ল্যান্টেগো উভেটা। বীজ লাগানোর শেষে প্রায় 6 থেকে 7 মাস পর ফসল তোলা হয়। এই গাছের ছোট ছোট ফুলের পাপড়ি অনেক সূক্ষ্ম হয়। পরবর্তীতে এই ফুল থেকে নৌকাকৃতির বীজ তৈরি হয়। এই বীজ প্রক্রিয়াজাত করে ইসবগুল খাওয়ার জন্য প্রস্তুত হয়। উপমহাদেশে ইসবগুলের চাষ সবচেয়ে বেশি হয় ভারতের গুজরাট অঞ্চলে। অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। এছাড়া বাংলাদেশের কিছু কিছু অঞ্চলেও এর চাষ হয়, যা ভারতের তুলনায় অনেক কমই বটে। ইসবগুলের আদি বাসভূমি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। ক্রমে এর বিস্তৃতি ঘটছে স্পেন, উত্তর আফ্রিকা, পাকিস্তানের সিন্ধু প্রদেশ, চীন, রাশিয়া ও ভারতে। ইসবগুলের প্রায় 200 প্রজাতি আছে, যার 10টি পাওয়া যায় ভারতে। অনুমান করা হয় ভারতে ইসবগুল প্রবেশ করেছে মোঘল আমলে। মধ্যম তাপমাত্রায় ইসবগুল চাষ করতে হয় বলে পৃথিবীর সব জায়গায় এর চাষ করা যায় না, তাই আমেরিকা ও ইউরোপে ইসবগুল প্রচুর রপ্তানি হয়। বিদেশি বাজারে এটা হিলিয়াম হাস্ক নামেও পরিচিত। অনেকেই ইসবগুল অনেক সময় পর্যন্ত ভিজিয়ে রেখে তারপর খায়। এভাবে খেলে আসলে তেমন কোনো উপকারিতা পাওয়া যায় না। ইসবগুল 2 থেকে 5 গ্রামের মতো 1 গ্লাস পানিতে মিশিয়ে সাথে সাথে খেয়ে নিতে হয়। আর কেউ যদি ভিজিয়ে রেখেই খেতে চান তাহলে 5 মিনিটের মতো ভিজিয়ে খেতে পারেন। এবার চলুন ইসবগুলের কার্যকরী স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। 1. কুষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুল মহাঔষধের মতো কাজ করে। যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা এই ভিডিওটি দেখার পর আর দেরি না করে প্রতিদিন সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে 2 থেকে 5 গ্রামের মতো ইসবগুল 1 গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে দেখবেন, খুব দ্রুতই কুষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন। 2. ডায়রিয়া, আমাশয় অথবা পাকস্থলীর ইনফেকশনে যারা ভুগছেন তাদের জন্য ইসবগুলের ভুষি একরকম ফরজ। আপনি যদি এখনই ইসবগুলের ভুষি নিয়মিত খাবার অভ্যাস না করতে পারেন তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন, কারণ পাকস্থলীর ইনফেকশন ক্যান্সারের রূপ নিতে বেশি সময় লাগে না। 3. অনেকেরই হজমে সমস্যা থাকে। ইসবগুলের ভুষি নিয়মিত খেলে আপনার হজম সমস্যার সমাধান পাবেন। জেনে রাখা ভালো, ইসবগুল পাকস্থলীর বজ্র নিষ্কাশনে জাদুর মতো কাজ করে। 4. ওজন কমানোর ক্ষেত্রেও ইসবগুলের ভুষির অনেক উপকারিতা। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে ইসবগুল খাওয়ার অভ্যাস করেন তাহলে আপনার ওজন ধীরে ধীরে কমতে শুরু করবে, কারণ ইসবগুল খেলে ক্ষুধা কম লাগে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ইসবগুল পানিতে মেশানোর সাথে সাথেই খেয়ে নিতে হবে। মানব শরীরের বয়স যখন 30 বছর হয় তখন শরীরের অতিরিক্ত ফ্যাট জমা শুরু হতে থাকে, তাই সুস্বাস্থ্যের জন্য ইসবগুলের মতো খাদ্য খাবার তালিকায় থাকা অনেক বেশি জরুরি। 5. যাদের ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা আছে তাদের জন্য ইসবগুল অনেক উপকারী। ইসবগুলে থাকা খাদ্য আঁশ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক বেশি কার্যকরী। সবশেষে, এই ভিডিওটি যদি আপনার কার্যকরী ভিডিও বলে মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন সকলেরই কাজে আসে। আর এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে পর্যন্তই, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।